উনি কিন্তু চিলড্রেন ইলাস্ট্রেশনের পায়োনিয়ার। হাঁদা ভোঁদা, মাটুল দি গ্রেট এগুলো পড়তাম এবং এখন আরো বেশি করে পড়ি। ভোঁদাকে ছাড়া চিকেন সা নারায়ণ দেবনাথ আমার কাছে ম্যাজিশিয়ান। চিত্রনাট্য, গল্প, আঁকা এবং রং সবই কিন্তু নারায়ণ দেবনাথ সামলেছেন একা হাতে। ছোটবেলা হচ্ছে আমার তো জন্ম এই শিবপুরেই, ছোটবেলায় যেন সকলের কাছে এইরকম বিকেপাল মানে শিবপুর বিকেপাল স্কুলের স্কুল জীবন। ছোটবেলা থেকেই ঝোঁক ছিল আঁকার, ভালো কোনো ছবি দেখলে তা আগে এঁকে ফেলতেন। বড় হওয়ার পর বাড়ির লোকজনের উৎসাহে ভর্তি হলেন আর্ট কলেজে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যুদ্ধের ডামাডোলে আর্ট কলেজের ফাইনাল পরীক্ষা দেওয়া হয়ে উঠল না। এরপর শুরু হলো কাজের খোঁজ। তখন হতো কি ওই সব বিজ্ঞাপন, সব ব্যবসার বিজ্ঞাপন, হয়তো কোনো কাপড়ের দোকানের বা কোনো গয়নার দোকানের বিজ্ঞাপন। আর তারপরে এই পরে ওই ফিল্ম লাইনের যে ওই টাইটেল হয় না, টাইটেল আগে এখনো হয়, সেই টাইটেল এ একজনের এতে সেইটা কয়েকটা করলাম। হ্যাঁ, ভালো ভালো ডিরেক্টরের ছবি টাইটেল করলাম। কিন্তু আমার মন তাতে ভরত না, কারণ আমি তো চাই ছবি আঁকতে। হঠাৎই একদিন সুযোগ এলো দেব সাহিত্য কুটিরের মতো নামি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের। তখন ওই সংস্থায় কাজ করছেন সেই সময়ের নাম করা সব শিল্পীরা। প্রচ্ছদ অলঙ্করণ দিয়েই তাঁর কাজের শুরু। সুকতারা, অ্যাডভেঞ্চার বই, অনুবাদ বইয়ের ফ্রন্ট কভার, ইলাস্ট্রেশন। নারায়ণ দেবনাথ যখন প্রথম কাজ শুরু করেন 1950 সালে দেবসাহিত্য কুটিরের সুকতারায়, তখন উনি কাজ শুরু করেছেন একজন ইলাস্ট্রেটার হিসেবে, এবং তাতেও কিন্তু নারায়ণ দেবনাথ একটি রেকর্ড পরিমাণে কাজ করে বসেছেন। 1950 থেকে 2005 পর্যন্ত প্রায় দীর্ঘ 55 বছর ধরে টানা প্রচ্ছদ অলঙ্করণ করেছেন, যার মূলত বেশিরভাগ অংশটাই ছোটদের বইয়ের জন্য। তারপরে আমাকে মানে মাঝামাঝি সময় আমাকে আমাকে একটা অফার দিলেন যে আপনি ছবি দিয়ে গল্প করতে পারবেন এ করতে। তা আমি তখন ছট করে বলতেই আমার সেই ছোটবেলার ঘটনাগুলো আমার মনে চলে এলো। তখন আমি বললাম ঠিক আছে, আমি চেষ্টা করব বলে
ওই নাম দিয়ে যে হাদবদার কাণ্ড কারখানা নাম দিয়ে ওই ছোটবেলার ঘটনাগুলোকে সাজিয়ে কল্প করে সাজিয়ে ছবি দিয়ে করে দিলাম ওদের। আসলে এই কমিক্সের একটা সুবিধে কি, এগুলো একদম পুরো পালক ছাড়ানো মুরগির মতো একদম পুরো গল্প। তার কারণ প্রত্যেকটা এপিসোড তো ছবি 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 করে করতে হয়, সেই জন্য ঝটঝট করে পড়ে ফেলা যায়। আর নারায়ণবাবুর বৈশিষ্ট্য হচ্ছে, আমি যেটা মাঝে মাঝে ভাবি, কংক্রিট সলিড গল্প চাই, তা না হলে কিন্তু কমিক্স হয় না। ওনার সব থেকে বড় যেটা আমাদের উনি দিয়েছেন সেটা হচ্ছে যে আমাদের শৈশবটাকে ভরিয়ে রেখেছিলেন। তারপরে আমাকে প্রায় বছর পরে আমার বললেন যে ওটা তো চলছে, আপনি আরেকটা ওই রকম ছোটদের করতে পারবেন, তাহলে আমরা সেটাকে দু রং দিয়ে ছাপবো। তখন ওই আমার ঠিক আছে আমি চেষ্টা করবো বলে বাড়িতে এসে নামটা এসে গেল মন আগে মনে সেই মাটুলে। তারপরে সেইটার উপরে ইয়ে করে আমি কিন্তু মাটুলে যে কীরকম তার চেহারা হবে একটা চাই, তো তাই এটাও সেই ড্রয়িং করে কাটাকুটি করে করে ওইরকম একটা চেহারা এসে গেল। আমি ওর উপরেই এ করে আমি ঘটনা একটা সাজিয়ে দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ কল্পনা, কারণ ওটা হয়েছিল ছোটবেলার ঘটনা নিয়ে শুরু করেছিলাম, এটা তো তা নয়, এটা একবারে পুরোটাই কল্পনা। হাদাভোদার কাণ্ড কারখানা, তারপর বাটুল দি গ্রেট, রীতিমতো কিশোর মন জয় করে ফেলেছে। কয়েক বছরের মধ্যেই কিশোর ভারতীতে ডাক পড়ল নারায়ণ দেবনাথের, সেখানেও তাকে কমিক্স বানাতে হবে। তৈরি হল পটলচাঁদ দ্য ম্যাজিশিয়ান। সে ওই তার মানে ম্যাজিক জাদুবিদ্যা দিয়ে সব চোর ডাকাতে সব ধরে, ওটা দেওয়ার পর বেরোলো। তারপর একদিন আমাকে বললেন যে আনবো, ওটা তো মনে হচ্ছে যে ছোটদের একটু ভারী হয়ে যাচ্ছে, একটু অন্য ধরনের যদি কিছু হয় তো ভালো হয়। তখন আমি বললাম যে উনি কি চাইছেন, তখন আমি ওই নোনটার ফোনটে নাম দিয়ে করে ওকে দিলাম। যখন উনি সেটা দেখে বললেন এইবার ঠিক আছে, ওই যে ঠিক আছে সে এখন চলছে। 2012 অলরেডি হাদাবদা 50 বছরের পদার্পণ করেছে এবং 2014 বাটুল দি গ্রেটেরও 50 বছর হতে চলেছে। নারায়ণ দেবনাথ আজকে 64 বছর ধরে কাজ করছেন। ওনার কমিক্সের উত্থান হচ্ছে 60-এর দশকে, 60-এর দশক থেকে আরম্ভ করে 2013 পর্যন্ত এখনও প্রাসঙ্গিক, এখনও ওনাকে নিয়ে আলোচনা হচ্ছে এবং এখনও ওনার বই বিক্রি হয়। সেদিনও আমি যা ড্রয়িং দেখেছি, মানে যে পারফেকশন, যে লাইনটা যেমন সেদিনও দেখেছি আজও তাই দেখি। আমার যেটা মনে হয় যে নারায়ণ দেবনাথ কমপ্লিটলি নিজেই একটা ইনস্টিটিউশন, যেখান থেকে যা শুরু আর শেষটা কোথায় খুঁজে পাওয়া যায় না। তার সৃষ্টির আমি একজন সাগ্রহী পাঠক, আমি তাকে আমার শুভেচ্ছা জানাই, তিনি দীর্ঘজীবী হন।